হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি চটের বস্তার উপর একটি উড়ন্ত পায়রার আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আসনির কিছুটা ছেড়ে কিংবা কোনো ডিজাইনের ওপরে আপনারা এই ডিজাইনটি তৈরি করতে পারেন কিছুটা ছেড়েও এই ডিজাইনটি আপনারা তৈরি করতে পারেন প্রথমে আমি আটটা ক্রস চিহ্ন তৈরি করেছি দেখুন আটটা ক্রস চিহ্ন তৈরি করেছি আটটা ক্রস চিহ্নের কোণে ডান দিকে আবার চারটা ক্রস চিহ্ন তৈরি করেছি চারটা ক্রস চিহ্নের কোণে নিচে আবার তিনটা পাশাপাশি ক্রস চিহ্ন তৈরি করেছি তিনটা ক্রস চিহ্নের ওপরে আবার তিনটা ক্রস চিহ্ন তৈরি করেছি তিনটা ক্রস চিহ্নের ভেতরে দুটো ক্রস চিহ্ন তার কোণে একটা ক্রস চিহ্ন এবার দেখুন তিনটা ক্রস চিহ্নের কোণে আবার একটা ক্রস চিহ্ন আবার বাম দিকের ভিতরে তিনটা ক্রস চিহ্ন একটা ক্রস চিহ্নের কোণে একটা তার উপরে পাশাপাশি দুটো দুটো পাশাপাশির কোণে আবার লম্বালম্বি দুটো ক্রস চিহ্ন দুটো ক্রস চিহ্নের কোণে আবার পাশাপাশি চারটা ক্রস চিহ্ন চারটা ক্রস চিহ্নের নিচে পাশাপাশি আবার পাশাপাশি আটটা ক্রস চিহ্ন আটটা ক্রস চিহ্নের নিচে পাশাপাশি আবার তিনটা ক্রস চিহ্ন তিনটা ক্রস চিহ্নের ওপরে কোণে দুটো ক্রস চিহ্ন আবার আটটা ক্রস চিহ্নের ওপরে কোনাকণি দুটো ক্রস চিহ্ন আবার যেখানে আটটা ক্রস চিহ্ন তৈরি করেছিলাম বাম দিক দিয়ে ডান দিকে দুটো ছেড়ে তিন নম্বর ক্রস চিহ্নের সোজাসোঝি আবার দুটো ক্রস চিহ্ন দুটো ক্রস চিহ্নের ওপরের লাইনে দুদিকে দুটো বেড়ে তিনটা ক্রস চিহ্ন তিনটা ক্রস চিহ্নের বাম দিকের কোণে কোন দুটো ক্রস চিহ্ন ডান দিকের কোণে এক একটা আবার তার কোণে লম্বালম্বি দুটো ক্রস চিহ্ন দুটো ক্রস চিহ্নর কোণে পাশাপাশি আবার চারটা ক্রস চিহ্ন চারটা ক্রস চিহ্নের উপরে তিন নম্বর ক্রস চিহ্নের উপরে একটা ক্রস চিহ্ন একটা ক্রস চিহ্নের কোণে কোণে সোজাসুজি তিনটা ক্রস চিহ্ন তার কোণে পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন পাশাপাশি তিনটা ক্রস চিহ্নের কোণে ডান দিকে একটা তার কোনা কোনি দুটো আবার বাম দিকে পাশাপাশি দুটো ক্রস চিহ্ন আবার ডান দিকে কোনা কোনি একটি ক্রস চিহ্ন একটি ক্রস চিহ্নের কোনি আবার লম্বালম্বী তিনটা ক্রস চিহ্ন তিনটা ক্রস চিহ্নের কোণে পাশাপাশি দুটো ক্রস চিহ্ন দুটো ক্রস চিহ্নের কোণে কোনি ছটা ক্রস চিহ্ন তৈরি করেছি ছটা ক্রস চিহ্নের কোণে দুটো ক্রস চিহ্ন তৈরি করেছি নিচের দিকে লম্বালম্বী আবার তার কোণে লম্বালম্বী দুটো ক্রস চিহ্ন আবার দুটো ক্রস চিহ্নের কোণে লম্বালম্বী তিনটা ক্রস চিহ্ন তিনটা ক্রস চিহ্নের কোণে একটা এভাবে একটা ডানা তৈরি করেছি দ্বিতীয় ডানাটি যেখানে ছটা ক্রস চিহ্ন তৈরি করেছিলাম চার নম্বর ক্রস চিহ্নের উপরে লম্বি আমি পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করেছি দেখুন পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করার পর তার কোণে একটি ক্রস চিহ্ন একটি ক্রস চিহ্নের কোণে নিচের দিকে লম্বি দুটো ক্রস চিহ্ন দুটো ক্রস চিহ্নের কোনা কোনি আমি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করেছি পাঁচটা ক্রস চিহ্নের কোণে দুটা ক্রস চিহ্ন তার নিচে তিনটা ক্রস চিহ্ন তিনটা ক্রস চিহ্নের কোণে পাশাপাশি দুটো ক্রস চিহ্ন দুটো ক্রস চিহ্নের কোণে নিচের দিকে দুটো ক্রস চিহ্ন তৈরি করেছি এইভাবে দুটো দান ডানা কমপ্লিট হয়েছে যেখানে আমি একটি ডানা কমপ্লিট করেছিলাম এক নম্বর ক্রস চিহ্নের কোণে পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তার ওপরে দুটো ক্রস চিহ্ন তারপর কোনি দুটো ক্রস চিহ্ন দুটো ক্রস চিহ্নের কোনি আবার পাশাপাশি দুটো ক্রস চিহ্ন তার নিচে কোনাকণি দুটো ক্রস চিহ্ন একটা ক্রস চিহ্ন ছেড়ে আবার একটা ক্রস চিহ্ন তার নিচে নিচের দিকে লম্বালম্বি দুটো ক্রস চিহ্ন তার নিচে লম্বালম্বি দুটো ক্রস চিহ্ন তার নিচে লম্বালম্বি দুটো ক্রস চিহ্ন দুটো ক্রস চিহ্নের কোণে কোনাকণি তিনটা ক্রস চিহ্ন এইভাবে পায়রাটি কমপ্লিট করেছি আমি তারপর আমি একটি ক্রস চিহ্ন ছেড়ে আমি চোখ তৈরি করেছি তারপর দুটো ক্রস চিহ্ন দিয়ে ঠোঁট তৈরি করেছি তারপর যে ফুলটা তৈরি করেছি ঠোঁটটা যে তৈরি করেছি তারপর একটা ক্রস চিহ্ন ছেড়ে দুটো ক্রস চিহ্ন তৈরি করেছি তার নিচে আমি ছটা ক্রস চিহ্ন তৈরি করেছি ছটা চিহ্নের নিচে তিনটা ক্রস চিহ্ন তৈরি করেছি ছটা কোনা কোনাকণি নিচের দিকে লম্বি তিনটা ক্রস চিহ্ন তৈরি করেছি তার নিচে দুটো ক্রস চিহ্ন আবার যেখানে তৈরি করেছিলাম তার উপরে কোনাকণি দুটো ক্রস চিহ্ন তৈরি করেছি তার কোণে একটা তার কোণে পাশাপাশি একটা লম্বি একটা ক্রস চিহ্ন তৈরি করেছি তারপর ফুল তৈরি করেছি ফার্স্ট তিনটা ক্রস চিহ্ন তার ওপরে তার উপরে পাঁচটা ক্রস চিহ্ন একটা সবুজ তারপর একটা ক্রস চিহ্ন তার ওপরের লাইনে সাতটা ক্রস চিহ্ন সাতটা ক্রস চিহ্নের ওপরের লাইনে আবার আটটা ক্রস চিহ্ন আটটা ক্রস চিহ্নের ওপরের লাইনে আবার সাতটা ক্রস চিহ্ন সাতটা ক্রস চিহ্নের ওপরের লাইনে আবার সাতটা ক্রস চিহ্ন সাতটা ক্রস চিহ্নের ওপরের লাইনে বাম দিকে ডান দিকে দুটো কমিয়ে দুটো ক্রস চিহ্ন একটা ছেড়ে দুটো ক্রস চিহ্ন এইভাবে আমি ফুলটি তৈরি করেছি এইভাবে পাখিটি তৈরি হবে ভেতরটা সাদা কালার দিয়ে ভরাবো এবং বাইরের অংশটা আমি হালকা আকাশি কালার দিয়ে ভরিয়ে দেবো এই ডিজাইনটি আপনারা ভরাট আসন হিসাবে তৈরি করতে পারেন তো আমি ময়ূরটি তৈরি করেছিলাম আপনাদেরকে এর ভিডিও আগে দেখিয়েছি আমি ময়ূরটির ওপরে আমি এই পায়রাটি তৈরি করে তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন